নমস্কার সবাইকে শুভ প্রহ জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী একজন এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি টানা কাজ করেছেন শব্দটা শুনতে খুব ভালো লাগে আমার বলতেও ভালো লাগে এই অগস্ট মাস আসলে আমরা গর্বের সঙ্গে বলবো রাজশ্রী বাইশ বছরের তার প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব কিছু জায়গা থাকে যে এই জায়গায় তিনি খুব ভালো রাজশ্রীর কয়েকটা জায়গায় রাজশ্রী ভীষণ পারদর্শী বা তার কাছে আসলে সেই কাজটা শীয়র্ষটা হয় সেটা যে হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য অশান্তি মানে একটা মেয়ে তার স্বামীর সঙ্গে ভালো নেই শ্বশুরবাড়ির সঙ্গে ভালো নেই এরকম রাজশ্রীর সংসার ভাঙার থেকে গড়ার কাজটা ভালো করেন অনেক বেশি চেষ্টা করেন গড়ার বিশেষ করে বাচ্চা থাকলে এবং উনি সেখানে অনেক সাফল্য পেয়েছেন পাশাপাশি আরেকটা কাজ যেটা হচ্ছে ছোটবেলা থেকে ছোটবেলায় গ্রহ সংস্কার করে সেই ছেলেটি বা মেয়েটিকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া যাতে করে ভবিষ্যৎ জীবনটা তার খুব ভালো হয় আর একটা জিনিস রাজশ্রী যেটা খুব ভালো করেন সেটা হচ্ছে রাগ কমানো মানে প্রচুর অনেক সংসার ভেঙে যায় রাগের জন্য অনেক সম্পর্ক ভেঙে যায় রাগের জন্য এবং রাজশ্রীর যে পদ্ধতি রয়েছে সেটা একটা বিশেষ পদ্ধতি এবং জলতন্ত্র এবং তার সঙ্গে তোলার কিছু নির্দিষ্ট যে রাজশ্রী এটা প্রমাণ প্রয়োগে করেছেন মার খাওয়ার দিন আপনার নয় ছেলে মেয়ে বিপথে চলে যাচ্ছে রেগে অসম্ভব রাগ এটা দেখার দিন আপনার নয় আপনি পারেন আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার পক্ষে আনতে তার রাগ কমাতে তার জন্য কিন্তু রাজশ্রী আছেন

যে একটা ছোটো বাচ্চাও সে বড় হয়ে কতটা রাগ যে তার কতটা রাগ হবে কতটা জেদ হবে কতটা উগ্রতা হবে একদম পরিষ্কার বোঝা যায় আমি কালকেই আপনাদের অনেকগুলি যোগের কথা বলছিলাম পাশাপাশি আমি কালকে এইটা বলছিলাম যে হরস্কোপে আমাদের যে রাশি চক্র চারটি তত্ত্বে বিভক্ত অগ্নি অগ্নিবায়ু পৃথিজল অগ্নিতত্ত্ব যখনই বেড়ে যায় তখনই সেই জাতক বা সেই জাতিকার মধ্যে যখনই অগ্নিতত্ত্ব প্রবল হয় অগ্নিতত্ত্ব বেড়ে যায় তখনই কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে প্রচণ্ড রাগ যে দুগ্রতা আসে আবার এই যে অগ্নিভাব যখন বাড়ছে তখন সে কারো কথা শুনছে না সব সময় সে নিজে যেটা মনে করছে সেটাই শেষ কথা অসম্ভব মাথা গরম করছে জিনিসপত্র ছোঁড়াছুড়ি ভেঙে ফেলা পড়াশোনা করতে চাইছে না হামেশা আর ইদানিংকালে যেহেতু বাবা মারা আগেকার তুলনায় বাচ্চাদের একটু বেশি আদর দেন বেশি প্যাম্পার করেন যার জন্য অনেক সময় দেখা যায় যে ছোটরা এত রাগী এত জেদি এত উগ্র তাদের অগ্নিভাব এত বেশি হরস্কোপে এবং তারা কারো কথা শুনছে না কোনো কিছু মানছে না তো এই যে কারো কথা শুনছে না কোনো কিছু মানছে না কোনো কিছু শুনছে না এটা কিন্তু একদম শুভ বিষয় নয় কেন যতক্ষণ একজন একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করছে সেটা স্কুল লাইফ হতে পারে স্কুল লাইফের পরবর্তী স্তর হতে পারে হায়ার স্টাডিজের স্তর হতে পারে সবসময় কিন্তু পড়াশোনা করার সময় শান্তভাবে ধৈর্য নিয়ে সুন্দরভাবে পড়াশোনাটা করা উচিত পড়াশোনা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এবং সেটার উপরই কিন্তু পরবর্তী চাকরি অর্থ রোজগার কেরিয়ার সবটাই ডিপেন্ড করছে তো এই যে অগ্নিভাব আমি গতকালও এটা নিয়ে বলছিলাম যে কিছু কিছু হরস্কোপের কিছু কিছু সংযোগ আছে যেমন রাহুর সঙ্গে মঙ্গলের সংযোগ প্রচণ্ড অগ্নিভাব নিয়ে আসে রাহু মঙ্গল কেতুকেতু খনার বচনে ভয়ঙ্কর মানে অপ্রিয় কথা বলা হয়েছে যে আত্মধ্বংসী প্রবণতা কথাতেই আছে সূর্য কুঁজে রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে অর্থাৎ এমন কাজ করবে এত রাগ এত অগ্নিভাব বেশি সেই অগ্নিভাব ধ্বংসাত্মক হয়ে ওঠে অগ্নিভাব মানে একটু ধ্বংসের জায়গায় ধ্বংসাত্মক হওয়া এবং ধ্বংসাত্মক হতে গিয়ে মানে সমস্ত কাণ্ডজ্ঞান হারিয়ে এমন কোনো কাজ করা যেটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং আরও এর সঙ্গে আমি আরও কতগুলো কথা বলবো যাদের হরস্কোপে অগ্নিভাব বেশি তারা কিছু কিছু বিষয় সম্পর্কে সাবধান থাকবেন যেমন ইলেকট্রিসিটি সংক্রান্ত বিষয়ে তারা সাবধান থাকবেন কেন ইলেকট্রিসিটির সঙ্গেও কিন্তু আগুনের একটা জায়গা আছে হাই টেম্পারেচার হাই ফিভার প্রচন্ড জ্বর আসলো ফেলে রাখবেন না সঙ্গে সঙ্গে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবেন অগ্নিভাব মানে শুধু যে রাগ করা তা কিন্তু নয় অগ্নিভাব মানে অনেক সময় প্রচন্ড জ্বর আসা সঙ্গে সঙ্গে ভালো চিকিৎসা করুন ভালো ট্রিটমেন্ট করুন অগ্নিভাব মানে হচ্ছে যাবতীয় যে কোনো বিষয় চট করে রেগে যাওয়া চট করে উত্তেজিত হওয়া আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের প্রবল অগ্নিভাব তারা সত্যি যে খুব খারাপ মানুষ তা নয় কিন্তু যখন তাদের রাগ আসছে তখন সমস্ত জ্ঞানগম মানে সমস্ত বুদ্ধি বলুন জ্ঞান বলুন সমস্ত লোপ পাচ্ছে এবং লোপ পেয়ে এমন কোনো ধ্বংসাত্মক কাজ করছে যেটা হয়তো পরবর্তীতে তার নিজের জন্য বাড়াবাড়ি ক্ষতিকারক হতে পারে অন্য কারোর জন্য বাড়াপাড়ি ক্ষতিকারক হতে পারে আর একটা কথা বলবো অগ্নিভাব যাদের বেশি তারা আগুন ইলেকট্রিসিটি এই জাতীয় জিনিস নিয়েও না খুব অনেকের আছে যে এই প্লাগেটা গুঁজে দেখলাম ওখানে ওটা একটু এ করে দেখলাম এক্সপেরিমেন্ট করতে গেলাম এই ধরনের জিনিসগুলো একদম বারণ করব কোন রকম ইলেকট্রিসিটি সংক্রান্ত বিষয় নিয়েও কোনো ছেলেখেলা করা কোনো কিছু করতে আমি বারণ করব আমাদের বোধহয় সঙ্গে একজন বন্ধু আছে একটু ফোনটা নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো আমি জলপাইগুড়ি থেকে বলছি হ্যাঁ আমি জলপাইগুড়ি থেকে বলছি কি নাম আমার নাম যে সুদেশনা দত্ত আমি আমাদের বাড়ি হচ্ছে আসল ফারাকি কিন্তু আমি থাকি ছেলে চালিশে থাকি একদিনকে দেখিয়েছিলাম দু হাজার ষোলো

কাকার নিয়ে দেখিয়েছেন আমার মামা দেখিয়েছে মানে আমাদের পরিবারে অনেকে দিদিকে দেখিয়েছে আচ্ছা আজকে দিদি হ্যাঁ দিদিকে দেখি আমরা বিশেষ ভাবে উপকৃত হয়েছি দিদি রেমিডিও খুব ভালো মানে কাজ হয় আরকি কি কাজ হয় না হলে এত বছর কাজ করছেন কি করে দিদি নিছে হ্যাঁ 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 আচ্ছা তাইা দিদিকে আমার খুব ভালো লাগে ব্যবহারও খুব ভালো শান্ত ব্যবহার আমার দিদিকে খুব ভালো লাগে দিদি কথাবার্তা ভালো লাগে আপনি আজকে কাজ সম্পর্কে জানবেন আমি আমার কাকার মেয়ে সম্বন্ধে জানবো যদিও আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি হ্যাঁ আমাদের কাকার মেয়ে মানে আমাদের নিজের বিয়ে হ্যাঁ বুঝতে পেরেছি জয়েন্ট ফ্যামিলি কত তো বলুন ডেট অফ বার্থ হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ দিদি ওকে দেখিয়েছিলাম আপনার কাছে তোতে 21 সালে ও চাবি পেয়েছে করোনাতে চাবি মানে আপনার এই বোনকে 2021 সালে রেজিস্ট্রিকে দেখিয়েছিলেন অনলাইনে 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 দেখিয়েছিলেন তখন কি সমস্যা ছিল কি সমস্যা ছিল তখন ওই চাবিটা চলে গিয়েছিল করোনাতে

ফারাক আপনি কাছাকাছি অন্য কোনটা ঠিক করে বলুন সিংহ রাশি করে দিয়েছেন দেখুন আচ্ছা ঠিক আছে উনিশে দেখেনি হ্যাঁ জানুয়ারি উনিশশো সকাল দশটা পঁয়ত্রিশ ফারাক্কাতে জন্ম আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি মিনলগ্ন সিংহ রাশি ফালে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে মঙ্গল রাহু ঠিক তার দ্বাদশে রয়েছে বৃহস্পতি হরস্কোপে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ রয়েছে লগ্ন সপ্তম ভাবের ওপরে লগ্নে মঙ্গল এবং রাহু প্রবল মাঙ্গলিক দোষ করছে অঙ্গারক যোগ করছে বৃহস্পতি রয়েছে সপ্তম্পতি বৃহস্পতি রয়েছে অষ্টমে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখন যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা ভালো চাকরিও করার কথা কিন্তু চাকরি ভালোর জায়গা থাকলেও হঠাৎ করে চাকরি চলে যাওয়া বা এই ধরনের ঘটনা সিচুয়েশনের মুখে পড়তে বললেন কিন্তু যে সালে চাকরি চলে গেছিল এবং আপনার কাছে অনলাইনে দেখিয়ে উনি আবার চাকরি পেয়েছেন হ্যাঁ এটাও কথা যে হরস্কোপে চাকরি আবার আবার পরবর্তীতে প্রাপ্তির জায়গাও রয়েছে দেখুন আমি একটা কথা বলবো একটু সতর্ক থাকবেন সমস্ত বিষয়ে কর্মক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন খুব মনের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না অর্থের দিক ভালো দেখাচ্ছে কিন্তু ধরে রাখার জায়গা দেখাচ্ছে না অতিরিক্ত বেরিয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে একটু আপস এন্ড ডাউন বেশি মানে অনেকের একটা না ভালো সময় যায় বা একটা না খারাপ সময় যায় বা একভাবে জীবনটা যাচ্ছে আপনার ক্ষেত্রে ঠিক এই কথাটা প্রযোজ্য নয় আপনি কখনো খুব ভালো সময় কাটাচ্ছেন কখনো খুব মন্দ সময় কাটাচ্ছেন দুটোই হচ্ছে হরস্কোপে চাকরি ভালো চাকরি করার কথা কিন্তু সেখানেও

এই হরস্কোপে দেখুন ওই ওভারঅল ভালো সময় শব্দটাতে আমি খুব বিশ্বাসী নই 87 ইনবর্ন যদি আমরা বাঙালি সমাজের দিকে তাকে তাহলে মেয়ের বিয়ের বয়স এটা মেয়ে যে হ্যাঁ নরমালি বিয়ের বয়স বিয়ের বয়স পার হয়ে গেছে 87 ইনবর্ন তাহলে বিয়েটা এখনো হয়নি এখনো পর্যন্ত হয়নি এর পিছনে কি কোনো কারণ আছে দেখুন হরস্কোপে লগ্নে মঙ্গল রয়েছে মাঙ্গলিক দোষ করছে রাহু কেতু অ্যাক্সিসটা লগ্নের উপর রয়েছে লগ্ন সপ্তমে রাহু কেতু কিন্তু মাঙ্গলিক দোষের মতো প্যারালালি বিবাহে বিলম্ব ঘটানো বিবাহ অনেকটা দেরিতে হওয়া বিবাহ একদম স্থির হয়ে গিয়ে দেখা গেল সেটা ভেঙে গেল দু তিনবার হয়ে গেছে আমি দিদি কাঠি রেমেডি করেছি বিয়ের ব্যাপারে কিন্তু এখনো তো ফুটফুল কিছু হচ্ছে না একটা বিয়ের রেমেডিও করেছে হরোস্কোপে দেখুন বিয়ের জায়গা নেগেটিভিটিটা সত্যি বড্ড বেশি ষষ্ঠ সপ্তম কানেকশন ষষ্ঠ সপ্তম কানেকশন সেটাও দাম্পত্য জীবনের জন্য নেগেটিভ পয়েন্ট আপনি রেমেডিটা ভালো করে পালন করুন প্রয়োজন হলে আপনি অনলাইনে আমার সাথে কথা যেহেতু আপনি বললেন একুশ হলে আপনি কিন্তু এখন বলছেন বিয়ের রেমেডি খুলে দিদি বিয়ের আপনি আমাদের কথাটা শুনুন আপনি রেমেডির কথা বলেছেন একুশ হলে আপনি রেমেডি নিয়ে আপনার বোনের চাকরি হয়েছে হ্যাঁ হয়েছে বললেন এখন বলে যে বিহে রেমেডি নিয়েছে কিন্তু এখনো বিয়েটা হয়নি এবার দুটো রেমেডি দিয়েছেন কোনটার ঘরে কোনটা চাপাচ্ছেন সেটাও তো একটা বড় কথা আপনি আরেকবার অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে যোগাযোগ করুন মানে আমি কেন বললাম আপনি যেহেতু আপনি আমার কনফিউশন কোথায় উনি ডেটা বার্থ নিয়ে একটু কনফিউশন হলো কোন রেমেডি কার ঘরে চেপেছে কোনটা পালন করতে গিয়ে কি করছেন সেটা জানতে দরকার আছে হতেই পারে একদমই তাই কনফিউশন আছে যেহেতু উনি দুটো রেমেডির কথা এখন বলছেন আপনি অনলাইনে যোগাযোগ করুন হয়ে যায় বিয়েটা হবে না কেন আর আয়ুষ যদি দিয়ে থাকেন যে বিয়ে রেমি তাহলে ডেফিনেটলি বিয়ে হবে দিয়েছেন অবশ্যই উনি ভালো সময় জানতে চাইছেন ছকের ভালো সময় দেখুন আসলে আপনি কি ভালো সময় এরকম ভাবে বিশ্বাস করেন আমি এরকম ভাবে ভালো সময় বিশ্বাস করি না বা এরকম একটা নির্দিষ্ট দিন আসবে যেদিন আমি সব পেয়ে যাব এরকম ব্যাপারটা বিশ্বাস করি না হরস্কোপে প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে দিয়েই যাওয়া এবং আপনাকে আমি একটাই কথা বলবো যে আপনার গ্রহ সংস্কার হয়েছে তার মধ্যে আপনি এক দফা শুভ ফল পেয়েছেন একটা জায়গাতে একটু আটকাচ্ছে আপনি আরেকবার অনলাইনে যোগাযোগ একটা কি জানেন তো জীবনে সাকসেসফুল শব্দটা না খুব কঠিন এটার জন্য একটা স্ট্রাগল দরকার স্ট্রাগল পিরিয়ড না থাকলে সাকসেসফুল হওয়া যায় না আর একটা বেদ বাক্য নিতে হয় যে ডোন্ট লুজ ইওর হোপ আমি যদি এইটা হাসা ছেড়ে দিই ও আমার কিছু হবে না তুমি তো তোমার বডিকে সবসময় নেগেটিভ অ্যাপ্রোচ দিচ্ছ আমার ভালো লাগছে না দূর ভালো লাগছে না ওইটা আমার হলো না এটা আমার জন্য নয় এটা নয় সবকিছু আপনার জন্য সবকিছু আপনি পারবেন বি পজিটিভ डोंट लूज योर गोथ কালকে খারাপ মানে বহু সময় মনে স্ট্রেন্থ কিন্তু অসাধ্য সাধন করতে পারে বহু মানে আজকে আমি খারাপ আছি মানে এমন নয় যে কালকে খারাপ থাকব না আমি আজ থেকে কালকে আরেকটু ভালো থাকব তারপরে দিন আরেকটু ভালো থাকব আমি এগিয়ে যাব না হ্যাঁ অবশ্যই তো আমরা ছিলাম আলোচনাতে একটু আমি বলে দিই এই আপকামিং উইকটা আজকে যেমন অনলাইন চেম্বার রয়েছে আজকে এগারো তারিখ অনলাইন আগামী বৃহস্পতিবারও কিন্তু আঠেরো তারিখ অনলাইন থাকছে আগামী সোমবার পনেরো তারিখে পাচ্ছেন ব্যারাকপুর সৌভাগ্য চক্র ষোলো তারিখ মঙ্গলবার পাবেন গড়িহাট ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার পাচ্ছেন শ্যামবাজার জুপিটার আঠারো তারিখ বৃহস্পতিবার অনলাইন পাবেন উনিশ তারিখ শুক্রবার দিন পাবেন হচ্ছে বর্ধমান কুড়ি তারিখ শনিবার দিন পাচ্ছেন হচ্ছে দুর্গাপুর এবং একুশ তারিখ রবিবার পাচ্ছেন হচ্ছে আসানসোল উনিশ কুড়ি একুশ বর্ধমান দুর্গাপুর আসানসোল বাইশ তারিখ আবার সোমবার দিন পেয়ে যাবেন হাওড়া তেইশ তারিখ যথারীতি গড়িহাট ভাগ্যচক্র চব্বিশ তারিখ হচ্ছে শাহবাজার জুপিটার পঁচিশ ছাব্বিশ তারিখে পাচ্ছেন খড়গপুর আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল খড়গপুরের চেম্বার আর মে মাসের উনিশ তারিখ কৃষ্ণনগর আর দোসরা জুন হচ্ছে শিলিগুড়ি এটা হচ্ছে গিয়ে চেম্বার আর এছাড়া সমস্ত জায়গার বন্ধুরা অনলাইনে যোগাযোগ করতে পারেন প্রতি বৃহস্পতিবারই অনলাইন থাকছে তো আমরা ছিলাম সব হচ্ছে রাগ দেখুন এই রাগ জেদ উগ্রতা এই জিনিসটা না একে রাগকে অনেকটাই আগুনের সঙ্গে তুলনা করা হয় যখন রাগ হয় মানুষ তখন হিতাহিত করা উচিত কোনটা করা উচিত বুঝতে পারে না এবং তার ফলে কি হয় দেখা গেল সে নিজের জন্য বড় ক্ষতির শিকার হলো হরস্কোপে ভীষণভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অগ্নিভাব যদি হরস্কোপে আমাদের হরস্কোপ তো চারটি তত্ত্বে বিভক্ত অগ্নি বায়ু পৃথিবী জল তো যখন কারো হরস্কোপে অগ্নিতত্ত্ব অতিরিক্ত বাড়বে যখন কাউকে মনে হবে ভীষণ রাগ করছে যে করছে কোনো কথা শুনছে না কিছু বুঝতে চাইছে না অসম্ভব উগ্রতা বুঝবেন তার হরস্কোপে অগ্নিতত্ত্ব প্রয়োগ করতে হয় সরি অগ্নিতত্ত্ব প্রবল হয়েছে এর জন্য এর জন্য অবশ্যই আছে নিয়ম এর জন্য পরবর্তীতে জলতত্ত্ব প্রয়োগ করে সেই জায়গাটাকে ঠিক করা যায় এবং যদি আপনার হরস্কোপে অগ্নিভাব খুব ভয়ঙ্কর হয় তাহলে আপনি প্রচণ্ড রাগ করবেন আপনি প্রচন্ড উগ্র হবেন আপনার প্রচণ্ড জেদ ভেতরে আসবে আপনার অনেক সময় হাই টেম্পারেচার হাই ফিভার আসতে পারে যে সব লোকের রাগ বেশি তাদের যদি কোনোরকম জ্বর সংক্রান্ত বিষয় আসে সঙ্গে সঙ্গে ভালো ডাক্তার দেখিয়ে নেবেন ভালো করে ট্রিটমেন্ট করিয়ে নেবেন যাদের অত্যন্ত অগ্নিভাব তাদের আর একটা জিনিস আছে তারা কোনো ক্ষেত্রে না শুনতে রাজি থাকে না তারা সবসময় চায় সে যা চাইছে সেটা হতেই হবে কিন্তু সবসময় এটা সম্ভব নয় যে আমি যেটা চাইছি সবসময় আমি সেটা পাবো কিন্তু রাগি যদি উগ্র মানুষদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় তারা সব সময় মনে করে আমি যেটা চাইছি সেটা পাবো এবং এক্ষুনি পাবো এই মুহূর্তে পাবো তো এই যে এক্ষুনি পাবো এই মুহূর্তে পাবো পেতেই হবে পেতেই হবে জিনিসটা ভাবা ভালো কিন্তু সেটাকে ধৈর্যের সঙ্গে পেতে হবে পেতে পেতে মানে আমি এটা আমাকে পেতেই হবে পেতে হবে মানে এটা কোনো কিন্তু ম্যাজিক নয় যে আমি মুখে চাইলাম বা মনের ভেতর চাইলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল গ্রহ সংস্কার কিন্তু যে কোনো প্রাপ্তি এনে দিতে পারে প্রকৃত এবং গ্রহ এই জিনিসটাও পারে প্রকৃত রাগ জেদ উগ্রতাকে কমানো রাগ কমানো জেদ কমানো উগ্রতা কমানো যাতে সেই জাতক বা সেই জাতিকা নিজের ভালো মন্দটা বুঝতে পারে আর একটা কথা আমি বলবো যাদেরই হরস্কোপে অগ্নিতত্ত্ব বেশি তারা কিন্তু আগুন ইলেকট্রিসিটি থেকেও একটু সাবধান থাকবেন আগুনের কোনো কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকবেন ইলেকট্রিসিটি সংক্রান্ত বিষয়ে না জানা থাকলে ঘাঁটাঘাঁটি করতে যাবেন না অনেকের আছে একটু খুঁচিয়ে দেখার অভ্যেস এইটা দিয়ে একটু খোঁচালাম দেখি হয়তো এটা হয় ঠিক হয়ে যাবে এই জাতীয় ব্যাপারগুলোও করবেন না কেন আমাদের হরস্কোপে যে চারটি তত্ত্ব তার মধ্যে অগ্নি তত্ত্বের বিষয়টাই কিন্তু যথেষ্ট ধ্বংসাত্মক এবং এর জন্য অনেকটা ক্ষতির শিকার হতে পারে সেটা শারীরিকভাবে হতে পারে মানসিকভাবে হতে পারে বুদ্ধির দোষের যথেষ্ট ক্ষতির জায়গা রয়েছে একটা টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি আমার একজন আহ মানে কলিজ এসেছে ওনার কাছে ওনার মেয়ের বিবাহের জন্য কিন্তু এখন এই মুহূর্তে খুব ভালোভাবে বিয়ে হয়ে গেছে এবার আমি আমার মেয়ের বিবাহ প্লাস কেরিয়ার নিয়ে তো আপনি না বললেও হতো আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন রেট অফটুকু বলুন রেট অফ

আচ্ছা পয়লা সেপ্টেম্বর উনিশশো আটানব্বই সেদিন ছিল মঙ্গলবার সকাল সাতটা একান্ন হাওড়া কন্যা লগ্ন ধনুরাশি কন্যা লগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র মূলা হচ্ছে কেতুর নক্ষত্র দেবারি বা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে হরস্কোপের যেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল মানে মঙ্গল ঠিক জায়গাতে আছে বৃহস্পতি মিনে বক্রি অবস্থায় রয়েছে শনি মেশেতে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা লগ্নের অষ্টমে রয়েছে শনি একাদশে রয়েছে বুধ শুক্র এবং নিচস্থ মঙ্গল রবি রাহু গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় কিন্তু এই হরস্কোপ হ্যাঁ আমাকে আমি আগে বলবো তারপরে নিশ্চয়ই আপনি যা বলার আছে সব বলবেন আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে হরস্কোপে সায়েন্স নিয়ে পড়া ইঞ্জিনিয়ারিং এর চার্ট হরস্কোপে লগ্নের দাদশে রয়েছে রবি রাহু রবি দাদশে ঠিক ছিল কিন্তু রাহু যুক্ত হওয়ার ফলে অনেক সময় যতটা কাজ করবে সেই অনুযায়ী স্বীকৃতি পাবে না ভালো কাজের জন্য যতটা স্বীকৃতি পাওয়া দরকার যতটা প্রমোশন হওয়া দরকার হবে না একাদশে বুধ মঙ্গল খুব ভালো পয়েন্ট এই সরি একাদশে বুধ শুক্র খুব ভালো পয়েন্ট কিন্তু অষ্টমপতি মঙ্গল একাদশে থাকার জন্য প্রাপ্তিতে বাধা দেবে হরস্কোপে বৃহস্পতি সক্ষেত্রস্থ চন্দ্র বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে রয়েছে এটা যথেষ্ট শুভ কিন্তু ওভারঅল বেশ খানিকটা বাধার জায়গা হরস্কোপে দেখাচ্ছে আয়ভাবে ভাবে অষ্টমপতি রয়েছে হরস্কোপে খুব প্রাপ্তি হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারছি না শনি নিচস্ত অবস্থায় রয়েছে ষষ্ঠে হরস্কোপের নেগেটিভিটির পার্টও কিন্তু যথেষ্ট বেশি যার ফলে একটু ওয়েট করা বা অনেক সময় দেখা গেল সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিল সেটা চেঞ্জ করে অন্য কিছু নিতে গেল এই ধরনের জায়গাও কিন্তু দেখাচ্ছে খুব পড়াশোনার জায়গাটা অনেক ভালো ভালো গ্রহ পজিশনও রয়েছে খারাপ গ্রহ পজিশনও রয়েছে এই দুটো প্যারালালি থাকার ফলে খুব ভালো জায়গা আমি বলতে পারছি না আপনি একটু শেয়ার করুন আমি আমার মেয়ে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে করে ও সেটা চাই চেঞ্জ করতে চাইছে আচ্ছা না আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বিটেক

মানে আপনার প্রশ্ন হচ্ছে কলকাতায় আসলেও সাকসেসফুল হবে কি হ্যাঁ এবার আমার উত্তর হচ্ছে গ্রহ সংস্কারও করতে বলবো আর কলকাতায় আসলে সাকসেসফুল হবে কেন লগ্নের চতুর্থে চন্দ্র শুভ ফলদাতা

চন্দ্র গজকেশরী যোগ করছে ভালো পয়েন্ট কিন্তু শনি কেতু বৃহস্পতি বৃহস্পতি পাপকর্তারই যোগে রয়েছে শনি কেতুর মাঝখানে এটা কিন্তু বিয়ের জন্য আবার নেগেটিভ পয়েন্টও মানে আপনি আগে না ওই একসাথে করবেন না আগে আপনি চাকরির জায়গাটাকে ঠিক করুন মেয়েটির বয়স বেশি না ওর 25 only তারপরে আপনি এস্টাবলিশড হয়ে যাক প্রপারলি দেন আপনি বিয়ের কথা ভাববেন আজকে হাতে সময় নেই আজকে অনলাইন চেম্বার রয়েছে আর আগামী সপ্তাহে বেশ শুক্র শনি রবি কিন্তু বর্তমান দুর্গাপুর আসানসোল 19 20 21 অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল